সিলেটের টিলা ধসে চাপা পড়া স্বামী স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃষ্টিতে রাস্তা পিচ্ছিলের পাশাপাশি সরু সড়কের কারণে উদ্ধার তৎপরতায় দেরি হয়েছে বলে জানান উদ্ধারকারীরা। এদিকে টিলার নিচে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদের দ্রুত কাজ শুরু হবে বলে জানিয়েছেন সিটি মেয়র। এসব নিয়ে আলোচনা করতে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মনজুর আহমেদ। মনজুর, আপনাকে স্বাগত জানাচ্ছি, আশা করছি ভালো আছেন। জানতে চাচ্ছিলাম সর্বশেষ কী অবস্থা টিলা ধসে। আমরা ইতিমধ্যেই জেনেছি তিন ব্যক্তির মৃত্যু হয়েছে, এদের মধ্যে স্বামী স্ত্রী এবং সন্তান। সর্বশেষ উদ্ধার অভিযানের কী অবস্থা? দেখুন, আজকে ভোরে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে, কারণ রাতভর বৃষ্টি হচ্ছিল, সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল, এবং তারা মূলত হচ্ছে সিলেটের ইসলামপুর এলাকা। দুটি পরিবারের 11 জন থাকতেন, হঠাৎ করে সকাল 6টার দিকে প্রবল বৃষ্টির কারণে উপর থেকে টিলা ধসে তাদের এই আধা পাকা ঘরের মধ্যে পড়ে যায়, এবং মুহূর্তে অনেকেই চাপা পড়েন। তখন স্থানীয়রা আসলে এবং স্থানীয় লোকজন আসলে কিন্তু 8 জনকে প্রাথমিক অবস্থায় উদ্ধার করা হয়। এর মধ্যে 4 জনকে আহত হয়েছিলেন, তাদেরকে উসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং 3 জন টিলার নিচে চাপা পড়ে যান। প্রথমে ফায়ার সার্ভিস কাজ করেছে, প্রায় 2 ঘন্টা সময় কাজ করে আসলে উদ্ধার করতে পারেনি। পরে সেনাবাহিনী একটি দল এখানে আসে এবং তারা আসলে এসে উদ্ধার কাজ চালায়, এবং একই পরিবারের 3 জন মরদেহ উদ্ধার করে। এর মধ্যে করিম উদ্দিন আছেন, তার বয়স 18, তার স্ত্রী এবং তার 2 বছরের সন্তান আসলে 3 জন এই মাটির নিচে চাপা পড়ে মৃত্যুবরণ করেন। এখন আসলে পরিস্থিতি আসলে নিহত যারা হয়েছেন তারা কিন্তু যারা এখানে বসবাস করতেন, 11 জন দুটি পরিবারের, তাদের যে যিনি মারা গেছেন তার চাচার পরিবার এবং তার পরিবার, চাচার পরিবারের সবাই কিন্তু বেঁচে আছেন, তার মাও বেঁচে আছেন, কিন্তু শুধু তিনি এবং তার স্ত্রী এবং তার সন্তানরা যে ঘরটিতে ছিলেন তারাই মূলত বেশি চাপা পড়ে গেছেন মাটির নিচে। তারা আসলে তাৎক্ষণিকভাবে বের হতে পারেননি এবং তাদের এই মৃত্যু সেখানে ঘটেছে। সেটি হচ্ছে যে আমরা সংবাদে দেখেছিলাম, সিটি মেয়র বলছেন, আমিও সংবাদের শুরুতেই বলছিলাম যে টিলার নিচে ঝুঁকিপূর্ণ জনবসতি সরিয়ে ফেলা হবে, এমন কথা সবসময় শোনা হয় কিন্তু কার্যকর আসলে হয় না কখনোই। এবং নিশ্চিত আমি যে আরও অনেক মানুষ, দরিদ্র মানুষ তারা টিলার নিচেই বসবাস করেন। আসলে কি এই সংকট সমাধান করা সম্ভব? দেখুন দেখুন আসলে সিলেটে বেশ কয়েকটি উপজেলায় টিলার পাদদেশে মানুষের বসতি আছে, এটা সত্যি। বিশেষ করে সিলেটের জৈন্তাপুর উপজেলায় কয়েক বছর আগে আরও 4 জন নিহত হয়েছিলেন, এবং সিলেট নগরীর বেশ কিছু এলাকা আছে যেগুলোর অনেক লোক টিলার পাদদেশে বসবাস করছেন। এই হিসেব যদি আপনাকে বলি, প্রায় 50,000 লোকের কিন্তু বসবাস আছে পুরো জেলায়। জেলা প্রশাসন আসলে একটু বৃষ্টিপাত হলেই মূলত তারা সতর্কতা জারি করেই দায় সারেন, বলেন যে টিলার নিচ থেকে তারা সরে যেতে, কিন্তু যারা এখানে বসবাস করছেন তারা দীর্ঘ ধরে এখানে বসবাস করছেন, স্থায়ী বাসিন্দা, তারা আসলে নিজেদের ঘর ছেড়ে তারা আসলে কোথাও যান না। সেক্ষেত্রে আসলে যখন একটি ঘটনা ঘটে যায় তখনই কিন্তু বিষয়টা নিয়ে টনক নড়ে, বিষয়টা নিয়ে প্রশাসনও কাজ করা শুরু করে, কিন্তু তার আগে আসলে প্রশাসনও তেমন একটা কাজ করে না। সেক্ষেত্রে এরকম ঘটনা কিন্তু বারবার ঘটছে টিলার নিচে। আরেকটি বড় কারণ হচ্ছে অবৈধভাবে টিলা থেকে মাটি কেটে নেওয়া। প্রশাসন কি কখনোই এদিকে নজর দিবে বা দেয় আসলে, যাতে অবৈধভাবে মাটি কেটে না নেওয়া হয় এবং এই মাটি কাটা যদি বন্ধ হয় তাহলে কিন্তু এই ধস অনেকটাই কমে যেতে পারে? আপনি যেটা বলছেন এটা সত্যি। আসলে যে টিলাগুলো থাকে শহর এবং শহরের আশপাশে, বিশেষ করে আপনি জানেন যে এসব এলাকার জমির মূল্য অনেক বেশি চড়া, এবং একটা অসাধু চক্র বারবারই কিন্তু টিলা কাটার সাথে জড়িত। তারা টিলা কেটে আবাসন প্রকল্প তৈরি করার চিন্তা করেন, যাদের টিলা থাকে নিজস্ব, যাদের টিলা থাকে তারাও কিন্তু টিলা কাটতে পারে না, কিন্তু তারাও নানা ছলচাতুরে রাতের বেলা, রাতের আধারে বিভিন্ন সময় তারা টিলা কাটতে থাকেন, এবং এই টিলা কাটার কারণে কিন্তু এই যে আজকের একটি দুর্ঘটনা, এই যে টিলাটিতে এই ঘটনাটি ঘটেছে, এই টিলাটির একটি অংশ কিন্তু কাটা অবস্থা পাওয়া গেছে। সেক্ষেত্রে বলা যায় যে এই টিলার মালিক যারা ছিলেন তারাও আসলে টিলা কাটার সাথে জড়িত ছিলেন, এবং নিচে টিলা কাটার কারণেই মূলত হচ্ছে অতি বৃষ্টিতে মাটি নরম হয়ে যায় টিলার মাটি, এবং এই যে এই ভূমিধসের ঘটনাটা কিন্তু ঘটে বারবার। প্রশাসন আসলে টিলা কাটার ব্যাপারে আসলে খুব একটা নজরদারি যে তারা দেয় সেটা বলা যায় না, কারণ এখানে পরিবেশ অধিদপ্তর আছে, পুলিশ প্রশাসন আছে, জেলা প্রশাসন আছে, আসলে কেউ একটি ঘটনার আগে কিন্তু খুব একটা কারো নড়াচড়া। আমরা আশা করবো যে তারা আসলে একটু
আমি যদি বলি তারা নিজের স্বতঃস্ফূর্তভাবে বা স্বতঃপ্রণোদিত হয়ে যদি একটু দায়িত্ব নেন, কাজ করেন, তাহলে তো এই ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু রোধ করা সম্ভব। মনজুর আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।